বৃহস্পতিবার 36 দিনে পড়ল ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এমন পরিস্থিতিতে যুদ্ধ থামাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে দাবি করলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা। বুধবার তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যস্থতা করতে চাইলে স্বাগত জানাবে ইউক্রেন। পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল, ফের সেনা শাসনের দিকে এগিয়ে চলেছে ইসলামিক দেশটি। এহেন পরিস্থিতিতে পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্য। ওই খবরে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বিপন্ন, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বগটুই কাণ্ডের রিপোর্ট এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে জমা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শাহের কাছে বিধানসভায় তিনি এবং বিজেপির অন্য বিধায়করা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন বলে নালিশ জানিয়েছেন মনোজ টেগ্গা। তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বগটুই গণহত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে পদে রেখে দিতে হয়েছিল একটি চিঠি প্রকাশ্যে আসায় এমনটাই জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও আশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি চিঠি দিলেও পদে রাখা অনুব্রত মণ্ডলেরই সিদ্ধান্ত। গত সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের ছিল শেষ দিন, আর সেই দিনই বগটুই কাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর। এই ভিডিও টুইটারে পোস্ট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য, এই কারণেই তাঁর শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডিতে 98 জন কর্মী নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আজ এই নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল থেকে রাজ্যে করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আজ অর্থাৎ 31 মার্চ পর্যন্ত রাজ্যে করোনা বিধি জারি থাকবে বলে আগেই জানিয়েছিল সরকার, কিন্তু এরপর এই বিধিনিষেধের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন 72 জন সদস্য, কেউ অবসর নেবেন এই মাসে, কেউ অবসর নেবেন কিছুটা পরে। বৃহস্পতিবার এই উপলক্ষে আবেগ ঘন বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিদায়ী সদস্যদের সম্মানে বিশেষ ডিনারেরও আয়োজন করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। মাটি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে কিষানগঞ্জের নেপাল সীমান্তের তলোয়ার বাঁধা গ্রামে। মৃতের নাম লীলা দেবী, বয়স 40, জানা গিয়েছে এদিন সকালে মহিলা নিজের কুঁড়ে ঘর তৈরির জন্য মাটি আনতে যান। মাটি খোঁড়ার সময় পাশের গর্তে পড়ে যান তিনি, সেই সময় হঠাৎ মাটি ভেঙে পড়ে তাঁর ওপর। যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, এই প্রবাদ বাক্যকে সত্যি করে এদিন দার্জিলিং এর পথে মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই ছিল মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের শেষ দিন, দার্জিলিং থেকে নেমে সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা উড়ে যান তিনি।